আসসালামু আলাইকুম বন্ধুরা, সাতবাগের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আপনার সাথে যে বিষয় শেয়ার করবো সেটা হলো সৌদি খেজুর। আমরা সাতবাগানে কম বেশি সবাই এখন এই সৌদি খেজুরটা চাষ আরম্ভ করেছি, কারণ এটা চাষ করা খুবই ইজি। কারণ আমরা যদি একটা এই ধরনের চারা কিনতে যাই অনেক টাকা খরচ পড়ে, কিন্তু এটা খুব সহজে আমরা যে সৌদি খেজুর খাই ওই খেজুরের বীজ থেকে খুব সহজে চারা তৈরি করা যায়। চারা কীভাবে তৈরি করি এটা আমরা সবাই জানি। জাস্ট এই ধরনের বিসিটা একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে যদি রেখে আমি পুঁতি দিই তাহলে অটোমেটিক চারাটা হয়ে যাবে, সেটা ওইদিকে আমরা যাবো না। এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো সৌদি খেজুর চাষের জন্য দুইটা গাছ লাগবে, একটা স্ত্রী গাছ এবং একটা পুরুষ গাছ। যদি পুরুষ গাছ না থাকে তাহলে কিন্তু আমার যে স্ত্রী গাছে যে ফুল আসবে ওই ফুল থেকে কিন্তু ফল হবে না। কারণ খেজুর গাছের পরাগায়নের জন্য মৌমাছি, বাতাস বা কোনো মাধ্যমে এগুলো কিন্তু পরাগায়ন হয় না। হয় একটা হলো হাতে পরাগায়ন করতে হবে এবং একটা আছে এর পাশাপাশি এটা পুরুষ গাছ থাকলে এটার পরাগায়ন হয়ে যাবে। তো সেজন্য আমি আজকে জানাবো আমাদের যে সাত বাগানে যে খেজুর গাছগুলো আছে এটা কোনটা পুরুষ গাছ এবং কোনটা স্ত্রী গাছ, এটা কয়েকটা সিমটম আছে যেগুলো আপনারা দেখলে এটা বুঝতে পারবেন যে আপনার সাত বাগানের যে গাছটা আছে এটা কি স্ত্রী খেজুর গাছ না পুরুষ খেজুর গাছ। বন্ধুরা, প্রথমত যে জিনিসটা আমরা দেখে বুঝবো গাছটা কি স্ত্রী না পুরুষ খেজুর গাছ, তো সেজন্য আমরা প্রথমে খেয়াল করব এই দিতেছেন এই শাখাগুলা, এখান থেকে গাছের গোড়া থেকে এই যে গাছের গোড়া থেকে এদিকে অনেকটাই লম্বা থাকবে। আর যেটা পুরুষ গাছ এটা খুব ছোট থাকবে, দেখেন দেখছেন এটা এখান থেকে খুব অল্প জায়গা, জায়গার পরিমাণটা খুব অল্প, কিন্তু এটা একটু খেয়াল করেন এটা এখান থেকে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটা অনেকটা লম্বা, মোট কোথাও এটা একটু লম্বা থাকবে। আর পুরুষ খেজুর গাছের এই জায়গাটা ছোট থাকবে। এরপর যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হলো স্ত্রী খেজুর গাছের যে কাঁটাগুলো হয়, এই যে শাখা যে কাঁটাগুলো হয় এগুলোর গ্যাপ থাকবে বেশি, দেখেন এগুলোর গ্যাপ অনেক অনেক বেশি বেশি, অনেক বড় বড় গ্যাপ, পাতাগুলার গ্যাপ কিন্তু অনেক বড়। আর পুরুষ গাছের তুলনামূলকভাবে গ্যাপগুলো একটু কম থাকবে, মানে অল্প অল্প গ্যাপ থাকবে। স্ত্রী গাছের বেশি থাকবে গ্যাপটা, এই গ্যাপটা, আর পুরুষ গাছের গ্যাপটা একটু কম থাকবে। এই দুইটা জিনিস মাধ্যমে আপনারা আপনারা এই বাগানের খেজুর গাছটা কি পুরুষ খেজুর গাছ নাকি স্ত্রী খেজুর গাছ খুব সহজে চিনতে পারবেন। আর দ্বিতীয়ত হলো খেজুর গাছ আসলে মূলত মরুভূমির, যেখানে পানি খুবই কম, বৃষ্টিপাত হয় না বললেই চলে ওইসব এরিয়ার এই খেজুর গাছগুলো। তো সেই জন্য আমরা খেজুর গাছে পানি খুবই কম দেবো এখন বর্ষাকাল, এই জন্য গাছের গোড়া এখনও ভিজা, এই জন্য পানির পরিমাণ খুব কম দেবো, প্রয়োজনে দুদিনে একবার দেব। তো ধন্যবাদ সবাইকে, ছোট টিপসটা ফলো করবেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আপনাদের খেজুর গাছের অবস্থানটা। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।